খুমটাইত পথ নির্মাণত অনিয়মৰ অভিযোগ। পথ নির্মাণক কেন্দ্র কৰি খুমটাইৰ হালুয়া গাঁৱত উত্তেজনা। এটা পথ নির্মাণক কেন্দ্র কৰি খুমটাইৰ হালুয়া গাঁৱত উত্তেজনা। খুমটাইৰ ঢেকিয়াল গাঁও পঞ্চায়তৰ তিনি নম্বৰ ৱাৰ্ডৰ এটা পথ নির্মাণত দুর্নীতির অভিযোগ তুলি এইদরে রাজপথলৈ ওলাই আহে ক্ষুভিত রাইজ। পথটো নির্মাণত জড়িত ঠিকাদার আর পঞ্চায়েত সভানেত্রীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ স্থানীয় রাইজর। রাস্তাটো যেটো স্কিমত আহিছে সেই স্কিমটোর মতে রাস্তাটো যে ধরনের বনাব লাগে তেনে ধরনের বনোয়া হওয়া নাই, উন্নত মানের বস্তু দিয়া হওয়া নাই, ইয়াত সেন গেভেল যে ধরনের মারব লাগিছিলে মরা হওয়া নাই, তলত যেটো ব্লক কাটবলগীয়া হয়েছিল আসলে ব্লক কটা নাই, খালি মাটির উপর সেন গেভেল মারি সাইডত যেটো মাটি থাকি গেছে তাত অকল খালি বালির উপর এই ব্লকটো বহাইছে, আর ঢালাই যেটো হবো সুদা মাটিত হবো, কোনবা জায়গা ঢালাইটো ড্রেনতে পড়ব, তেওঁলোকক কোয়া সত্ত্বেও সেইখিনি কোয়া সত্ত্বেও সেইটো মনা নাই, আর কৈছে যে তেওঁলোকৰ নিজৰ মইমাতালিত কাম করব। আজি দিনটোত আমি তিনিবার কাম বন্ধ করলো, তিনিবার গলগৈ, কিন্তু যেতিয়া আমি আপাত গলো পুনের লেবার লো সভানেত্রী নিজে ইয়াত উপস্থিত থাকি কোনে কি করব পারে আমি চাম, সভানেত্রী নিজে উপস্থিত থাকি পেলায় নিজের মইমাতালিত কাম করে পেলায় টিটকাই মেয়ে গুছি গেছে। কোনে এটা কৈছে খেলি মেলিলো? রূপা বরা, রূপা রাজখোৱা, যিগৰাকী পঞ্চায়তের সভানেত্রী। ক্ষুভিত রাইজে এইদরে দলিয়াই পেলালে পথ নির্মাণত ব্যবহার করা ইটা। স্থানীয় রাইজর অভিযোগ উন্নত মানদণ্ডর সামগ্রী ব্যবহারের পরিবর্তে মাটির উপর সামান্য পরিমাণের শিল ব্যবহার করে নির্মাণ করা হয়েছে পথটো। রাইজর বারম্বার অভিযোগের পাছতো ঠিকাদারের গা নলরাত এইদরে পথর শিল খান্দি ইটা দলিয়াই পথ নির্মাণ কার্য বন্ধ করে ক্ষুভিত রাইজে। দুর্নীতি মানে একবারে দুর্নীতি, রূপা রাজখোৱা একবারে দুর্নীতি কৈছে, ঠিকাদার রুবু হাজরিকা এনেও আপনার অঙ্কজিৎ হাজরিকা কথনি আমি তিনবার চারিবার বন্ধ করলো, বন্ধ করলে তাই নুশুনিলে, একদম নুশুনিলে মানে একদম দম দিছে আমাক, মানে অল্প বেয়া ব্যবহার কৈছে বাৰু। তেতিয়া আমি কলো যে এটা কথা, যিটোৰ আমি রাস্তাটা বন্ধ করা নাই, আমি রাস্তাটা কাম করবলে কৈছো, তেওঁক কৈছো যেন যিটোৰ চৰকাৰৰ পৰা যিটো স্কিম আহিছে সেই স্কিমত কামটো কৰিবলৈ কৈছোঁ, আমি সেই স্কিমটো কাম নাই কৰা, নাই কৰা কাৰণে আমি বন্ধ কৰি দিছোঁ। তেখেতে কি কৰিলে, সভানেত্রীক লৈ আহিলে, ৰূপাৰ ৰাজখোৱাক লৈ আহিলে, ৰূপাৰ ৰাজখোৱা এজনী মহিলা মানুহ, আমি একো কৰিব নোৱাৰ কাৰণে তেওঁক লৈ আহিলে, তেওঁক লৈ আহি অভদ্ৰামী কৰি বহুতখিনি কাম কৰি থৈ গ'ল, আমি মহিলা আছিলে কাৰণে আমি একো কৰিব নোৱাৰিলোঁ, নকৰিলোঁ, সেইকাৰণে আমি চেনেলক মাতি আমি কিছুমান কাম কৰিছোঁ, তাকে দেৰগাঁৱৰ পৰা দীপক হাজৰিকাৰ প্ৰতিবেদন, ঈশান নিউজ।